পানি দূষণ পানি দূষণ প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয় পানি দূষণ জীবের জন্য পানি ক্ষতিকর দূষণের কারণ মানুষের কর্মকাণ্ড পানি দূষণের প্রধান কারণ কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক কলকারখানার রাসায়নিক দ্রব্য গৃহস্থালীর বজ্রের মাধ্যমে পানি দূষিত হয় এছাড়া নদী বা পুকুরে গরু ছাগল গোসল করানো এবং চোপড় ধোয়ার কারণেও পানি দূষিত হয় পানি দূষণের প্রভাব পানি দূষণের প্রভাব পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটছে এই দূষণের প্রভাব মানুষের উপরও পড়ছে দূষিত পানি পান করে মানুষ ডায়রিয়া বা কলেরার মতো পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে কীভাবে পানি দূষণ প্রতিরোধ করা যায় কিভাবে পানি দূষণ প্রতিরোধ করা যায় কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি এছাড়া রান্নাঘরের নিষ্কাশন নালায় ও টয়লেটে রাসায়নিক বর্জ্য এবং তেল না ফেলে দূষণ রোধ করতে পারি পুকুর নদী হ্রদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলে পানি দূষণ কমাতে পারি সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা এবং হ্রদ কিংবা নদীতে ভাসমান ময়লা আবর্জনা কুড়িয়ে আমরা পানি পরিষ্কার রাখতে পারি আলোচনা আমরা কিভাবে পানি দূষণ প্রতিরোধ করতে পারি পানি দূষণ প্রতিরোধে আমাদের করণীয় কী তা খাতায় লিখি সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি